আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার মঙ্গলবারের একটা ব্লগ। মঙ্গলবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো মঙ্গলবারের সকালে আমি ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমার কিছু লন্ড্রি করার কাপড় ছিল, বেড কাভার, সোফার কাভার, তো ওগুলো আমি লন্ড্রি করতে দিয়ে দিলাম। আর মঙ্গলবারে আসলে খুব ব্যস্ত ছিলাম, সারাদিন অনেক কাজ করেছি। তো রাতে হচ্ছে রান্না করব ইলিশ মাছ ভাজা আর হচ্ছে মুগ ডালের ভুনা খিচুড়ি। তো ইলিশ মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে ইলিশ মাছটা আমি একটু ভেজে নিব, মোটামুটি একটু কড়া করেই ভাজবো। বেশি কড়া করে ভাজলে আবার ইলিশ মাছটা শক্ত হয়ে যায়, তার জন্য একটু হালকা করেই ভাজবো। তো ফ্রাই প্যানে তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ইলিশ মাছের জন্য একটু পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো মাছগুলো প্রায় হয়ে গেছে, আমি প্রায় এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়েছি সুন্দর করে। তো এই পাশটা হচ্ছে আরেকটু ভাজা বাকি ছিল, আমি এই পাশটা আরেকবার একটু উল্টে দিলাম। তো এখন হচ্ছে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। তো মাছ তুলে হচ্ছে আমি এই প্যানে হচ্ছে এই তেলে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমি হচ্ছে দো পেঁয়াজা করব মাছটা। তো এখন আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর হচ্ছে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। আসলে কাঁচামরিচটা হচ্ছে যে যার পছন্দ মতো ইউজ করতে পারেন, আমি হচ্ছে একটু বেশি করেই দিচ্ছি, কেননা আমরা একটু ঝাল পছন্দ করি। আর হচ্ছে একটু মরিচের গুঁড়োও দিব, অল্প একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিব। আর এখানে হচ্ছে আমি পোলাওয়ের চাল, যেটা আমাদের দেশি কালিজিরা চাল, ওইটার সাথে একটু মুগ ডাল হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম। তো মুগ ডাল দিয়ে আমি ওটা একটু কিছুক্ষণ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি এখন
অল্প একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে বলতে আমি একদম যে বেরেস্তার মতো যেটা করে পুরা পুরা, অনেকে আবার ওইটা পছন্দ করে, তো আমি একটু একটু নরম রাখি আবার একটু ক্রিস্পি রাখি, তাহলে আসলে সেটা খেতে ভালো লাগে। তো ওইভাবে হচ্ছে এখন আমি এটা করে নিচ্ছি, ইলিশ মাছের যে দোপেঁয়াজাটা সেটা। ইলিশ মাছটা হচ্ছে প্রায় হয়ে এসেছে, তো এটা হচ্ছে আমি এখন নামিয়ে নিব। এই চুলায় হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি খিচুড়ি রান্না করব, আর খিচুড়ির জন্য আমি এখানে কিছু গরম মশলা ইউজ করছি। এখানে হচ্ছে আমি একটা তেজপাতা, ছোটো দুই টুকরো হচ্ছে দারচিনি, চারটা এলাচ, আর হচ্ছে চারটা লং, আর দুইটা গোলমরিচ আমি দিয়ে দিলাম। তো এগুলো একটু একটু আমি হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন। তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন বাটার যে কাঁচা স্মেলটা থাকে সেটা যেন চলে যায়, তো সেই পর্যন্ত এটা হচ্ছে ভাজতে হবে ভালোভাবে।
এখন হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করছি। আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি, আর হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের মতো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিব এক চা চামচ, আর জিরা গুঁড়ো দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো। তো এই মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, প্রায় 4-5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর যে ওপরে স্কিনটা থাকে সেটা আমি সবসময় ফেলে দেই, কেননা স্কিনটা আসলে ভালো লাগে না যে কোনো তরকারি বা কোনো কিছুতে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চালটা অ্যাড করে দিয়েছি। চালটা দেওয়ার পর হচ্ছে প্রায় 5-6 মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি চালটা। এখানে আমি হচ্ছে আজকে 3 কাপ পোলাও চাল দিয়েছি, আর সাথে হচ্ছে 1/2 কাপের একটু বেশি হচ্ছে আমি মুগ ডালটা দিয়েছি। তো চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি আসলে পোলাও, বিরিয়ানি আর হচ্ছে বা খিচুড়িতে আমি সবসময় গরম পানিটাই দেই, কেননা গরম পানিটা দিলে দেওয়া ভালো পোলাও খিচুড়িতে। তো এখানে হচ্ছে আমি প্রথমে পানি অ্যাড করেছিলাম 6 কাপের মতো, তারপর আমি আবার 1 কাপ পানি দিয়েছি, 1-1/2 কাপের মতো। তো আসলে রান্না করতে করতে আমার আসলে গলাটা শুকিয়ে গিয়েছিলো, তো আমি একটু জুস খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাজাটা দোপে ভাজা, আর আমি হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি খাওয়ার জন্য রাতের। খিচুড়ির সাথে আসলে ডিম ভাজা ছাড়া আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আমার মঙ্গলবারের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।